এরপরে রুবেল ভুঁইয়া জানতে চেয়েছেন রোজা রেখে কি রক্তদান করা যাবে, যাবে অসুবিধা নেই, বিশেষ করে এত বেশি রক্তদান করা উচিত নয় যাতে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়। যেটুকু দিলে তিনি রোজা রাখতে পারবেন, সহনশীল পর্যায়ে থাকতে পারবেন, সেটুকু দিলে কোনো অসুবিধা হবে না। এরপরে আফরিন সুলতানা বোন, আপনি জানতে চেয়েছেন আমার বাবার কবরের কাছে গিয়ে আমি দোয়া করতে পারি? আপনার বাবার কবরের কাছে গিয়ে আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কেবলামুখী হয়ে কবরের যিনি সাহিত্য আছেন তার কাছে কিছু প্রার্থনা করছেন, এটা যদি আপনার উদ্দেশ্য না থাকে আল্লাহর কাছে আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন। তবে সেখানে গিয়েই দোয়া করতে পারেন, কিছু না, সেখানে গিয়ে তার জন্য শান্তির জন্য সালাম পেশ করবেন, এরপরে আপনি যে কোনো জায়গা থেকে তার জন্য দোয়া করবেন, সেটাই হলো আপনার সাধারণ নিয়ম। তবে সেখানে গিয়ে যদি তার জন্য আপনি দোয়া করেন কেবলামুখী হয়ে, কোনো অসুবিধা নেই, এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া বা ওখানে গিয়েই দোয়া করতে হবে এমনটি মনে করা আবার উচিত নয়। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছে নামাজ বেহেসের চাবি হাদিসটি কি সঠিক, বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়। জি, আসসালাতু ইফতাহুল জান্নাত, বা সালাত জান্নাতের চাবি হলো সালাত।